কালকে যায়নি, গানের ক্লাস হয়ে গেছিল। বাজে তিনটে শোনায় কি খাওয়া হতো, তো ওই ভাতটা গরম করে একটু আর কি, আর সকালের ভাতটা ভিজে রেখে যায়। নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। সকালবেলায় ঘুম থেকে উঠে রান্না বান্না হয়ে গেছে, সোনাইকে এখন খাওয়াতে বসেছি। আর ঘড়িতে বাজে এখন ওই 5:40, তো ভাত আর এখানে ভেন্ডি আলু তরকারি করেছি, এই দিয়ে সোনাইকে সকালের ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। তো ব্রেকফাস্ট আজকে ভাতে দিচ্ছি, আজকে কেন রোজই ভাত দিই। তো সোনাইকে খাওয়ানো দাওয়ানোর পর আমার ড্রেস আপ হয়ে গেছে, সোনাইকেও রেডি করে দিয়েছি, চুল টুল বেঁধে জামাকাপড় পরিয়ে, হাজব্যান্ড এখন জুতোটা পরিয়ে রেডি করে দিলেই মোটামুটি এখন সোনাইকে দিতে আমি বেরিয়ে যাব। তো তারপরে আবার ফিরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকাল থেকে উঠে তাউড়ি ঘুড়ি থাকে তো এত, কারণ এত অল্প সময়ের মধ্যে রান্না বান্না, নিজে রেডি হওয়া, মেয়েকে রেডি করানো, সব কিছু করতে গিয়ে সময়টা একটু মানে তাড়াতাড়ি চলে যায় আর কি, চোখের নিমিষে চলে যায়। যাই হোক, সকালটা তো শুরু হলো, সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা। তোমরা পাশে দেখো, আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে তোমরা দেখো। আর যারা চ্যানেলে নতুন তাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো, যাতে ভিডিও পাবলিশের সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও। সোনাই একটু সকালবেলা করে কার্টুন দেখে আর কি, তো খাওয়ানো দাওয়ানোর পর একটু কার্টুন দেখে। তো আমি সকালে ঠাকুর প্রণাম করে তারপরে সোনাইকে একটু ঠাকুরের ফুল একটু মানে ছুঁয়ে তারপরে স্কুলে নিয়ে যাই। তো দেখো, এই যে হাজব্যান্ড এখন জুতোটা রেডি করে দিচ্ছিলাম, এসে আর এখন নিয়ে যাই জামা কাপড় সব। কালকে দেখছো সব সিঁড়িঘরে সব বিকেলে মিলেছিলাম, এই যে কারণ এত রোদের তাপ ছিল কালকে ছাদে উঠে যায়নি, তার উপর ছিল না কারেন্ট, নিয়ে মারাত্মক অবস্থা। যাই হোক চলো, এগুলো মিলে দিয়ে যাই ছাদে। তো দেখো, এখন এই জামা কাপড়গুলো হাতে করে এনেছি, এগুলো এখন মিলে দেবো। ছাদে প্রচণ্ড রোদ, তো এই গরমের সময়টা না ছাদে মানে জাস্ট থাকা যায় না, মানে একটুখানি আসলেই কতক্ষণে চলে যাব, তো সেই আর কি চিন্তা। তাড়াহুড়ো করে জামাকাপড়গুলো মিলে দিচ্ছি। জীবনে না চলতে গেলে প্রত্যেকটা সময়ে গুরুত্ব দেওয়া ভীষণ জরুরি গো, কারণ যখন যে কাজটা করছি সেটাকে শেষ করে তারপরে অন্য কাজে হাত দেওয়া, এটা না আমি মানে জীবনে দেখো যত কিছু আমরা চলি, যত পথ চলতে থাকি, তত আমরা দেখো যে কোনো বিষয়ে আমরা জানতে পারি, তাই না? আগে যে কোনো কাজ করবো কীরকমভাবে করলে আমার সুবিধা হবে, কীরকম করে করলে কোন কাজটার গুরুত্ব কতটা সেটা বুঝতে মানুষের না সময় লাগে। আমিও সেরকম আর কি, আমি একদিনে তো কোনো কিছুই শিখিনি, দিনে দিনে যত দিন যাচ্ছে ততই সব কিছু শিখতে পারছি। আর শেখার তো কোনো বয়স নেই, আর শেখার কোনো মানে সীমা নেই আর কি, যতদিন বাঁচবো আমরা ততদিন আমরা শিখেই যাব। তো সেরকমভাবে আর কি নিচে চলে এলাম, হাজব্যান্ড হচ্ছে এখানে পূজা দিচ্ছে। আর আজকে হচ্ছে বাইরে দেখো কাঠফাটা রোদ, একদম সকাল থেকে এত রোদ উঠেছে। হাজব্যান্ডকে আজকে কলা আর খেজুর দিয়ে আর সকালে হচ্ছে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, এখন কি হয় দেখি, হাজব্যান্ড তার অফিসে যাবে কি না, তো সেটাই আর কি এখনও ঠিক বলেনি যে যাবে কি না, যদি যায় রান্না তো হয়ে আছে, অসুবিধা হবে না। তো তারপরে হাজব্যান্ড ফোন করলো, বললো হ্যাঁ অফিস যেতে হবে, তো সেই জন্য আর কি হাজব্যান্ড এখন আবার রেডি হয়ে গেল, স্নান যেহেতু হয়ে গিয়েছিলো তাড়াহুড়ো করে রেডিও হয়ে গেল, আর টাইমের মধ্যেই সব কিছু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমি সকালে কিছুটা রান্না করেও গিয়েছিলাম, যার জন্য কোনো প্রবলেম হয়নি। তো সেই আমাকে গাড়ি ভাড়া দিল আর কি কিছু, কারণ ওই সোনাইকে আনতে যাবো, তো সেই জন্য আমাকে কিছু গাড়ি ভাড়াটা দিয়ে দিল। দিয়ে হাজব্যান্ড এখন দেখো পুরো সব কিছু লাঞ্চ বক্স টক্স সব রেডি করে নিয়েছে, নিয়ে এখন অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর চলার পথে তো বলছি তাই যে আমি এই গরমের সময়টা কীভাবে ম্যানেজ করব, সময় আমি এই বছর গরমটা আমি অন্যরকমভাবে সমস্ত কিছু কাজবাজগুলো সারছি, জানো তো জামা কাপড় কোনো কিছু জমিয়ে রাখছি না। যা জমিয়ে বলতে কি, যে রাতের জামা কাপড় সকালে ধোবো সেরকম না, রাতের জামা কাপড়গুলো রাতেই ধুয়ে মিলে দিচ্ছি ঘরে, তাহলে আমার কী বলতো পরের দিন আমার অত হেডেক থাকে না, আর জামা কাপড় একদম কম হয়। আর কদিন ধরে আমার শরীরটাও বিশেষ ভালো নেই, কদিন ধরে না পেটের মধ্যে যেন একটু মানে কীরকম একটা অস্বস্তি ফিল হচ্ছে আর কি, ব্যথা। আমিও একটু কলা আর খেজুর দিয়ে আর খাবার নিয়ে নিয়েছি, জানো তো জামাকাপড় তো রাতে ধুয়েই রাখি, আর দুপুরে যেগুলো পরে আসি সেগুলো ধুয়ে সঙ্গে সঙ্গে মিলে দিই। আর তো সিঁড়িকোঠায় শুকিয়েও যায় অনেক জামাকাপড়, একসাথে জড়ো হয়ে গেছিলো, মানে সব শুকিয়ে এনে রাখা ছিল, সেগুলো আমি তাড়াতাড়ি করে খেয়ে আগে ফোল্ড করতে লেগে পড়েছি, কারণ বিছানার উপরে অনেক জামাকাপড় রাখা, আর এরকম ড্রাই হতে আমি দেবো না, সব কিছু গুছিয়ে জায়গা মতো রাখবো, তাহলে আমার কী বলতো অনেকটা সুবিধা হয় যে কোনো কাজের ক্ষেত্রে।
এত জামা কাপড়টা যদি সঙ্গে সঙ্গে গুছিয়ে ফোল্ড করে জায়গা মতো রেখে দিই তাহলে আমার কাজের প্রেশারটাও থাকে না, অনেকটাই কম থাকে। তো সেই জন্য জায়গা মতো সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর কিছুক্ষণ আমি বসেছিলাম, একটু রেস্ট নিলাম, মাথাটা ঠান্ডা রেখে তারপরে কাজবাজগুলো শুরু করলাম খাওয়া দাওয়া করে। কারণ হুটপাট করে যে কোনো কাজ করলে না তাতে ভুলভ্রান্তিটা একটু বেশি হয়, যেটুকু কাজ হুটপাট করে করার দরকার সেইটুকু করে বাকিটা আমি ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে করি। আর এই প্রচণ্ড গরমে হুটপাট করে এটা সেটা করে না নিজেরই শরীরটা খারাপ লাগে, তখন কিছু করার থাকে না, তাই না? তখন হচ্ছে সোনাইকে আনতে যাওয়ার ব্যাপার থাকে, উৎপাট করে দৌড়ছাপ করে সব কিছু করা যায় না। তো সেই জন্য আমি ধীরে সুস্থেই করি। এগুলো আমি জীবনে চলতে চলতে শিখেছি, খুব সামান্য বিষয় লাগলেও শুনতে, কিন্তু এইগুলো না মানে শিখতে হয় আর কি। জীবনে চলার পথে তো আমরা বলছি না যে শেখার শেষ নেই, আর এইগুলো আস্তে আস্তে করে চলার পথকে মসৃণ করে দেয়। তুমি যত শিখবে তত জীবনে সেগুলো কাজে লাগাবে, তত তোমার জীবনের চলার পথটা মসৃণ হবে। তো দেখো সব কিছু গুছিয়ে গাছিয়ে এখন জায়গা মতো করে রাখছি, আমার জামা সোনাইয়ের জামা সবার হাজব্যান্ডের সবারগুলোই আলাদা আলাদা করে জায়গা মতো করে গুছিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে অন্য কাজে হাত লাগাবো। কতগুলো কাজ ছিল ভেবেছিলাম যে আজকে করবো, যেমন আগে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাব ব্যাংকের কাজ কাছে একটা, তো সেটা করব। তো সেই সব কাজ আর হয়তো হবে না, কারণ ওই আর কি শরীরটাও ভালো লাগছে না, আর ভাবছি যে পরের দিন তো স্যাটারডে, পরের দিন হয়তো করবো, এরকম জানি না। আজকে আর সেই কাজগুলো করবো না, কারণ হাতের টাইমটাও অনেকটা শর্ট হয়ে গেছে, আজকে আর করতে পারবো না। আর আসার সময় একটু হাতে করে চিকেন এনেছিলাম, তো সেই চিকেনটাও রান্না করবো সোনার জন্য, অনুর জন্য, অনু যদি খায় ফোন করবো দেখি কি বলে, কারণ এই গরমে তো আবার অনেক সময় ও খেতে চায় না, তো দেখি ফোন করবো যদি বলে, তো সেই রান্নাটা বাকি আছে সেটা করবো। ওই জন্য তাড়াহুড়ো করে সব জামা কাপড়টা গুছিয়ে নিলাম। আজ ছোটোবেলায় এরকম দিন ছিল, ঘরের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকতাম, অন্য কোনো চিন্তাই মাথায় থাকতো না, সারাদিন ঘরের কাজকর্ম আর তার সাথে পড়াশোনা করা, এই দুটোই ছিল আমার কাজ। কিন্তু এখন সংসার জীবনে পা দেওয়ার পর থেকে এ টু জেড সমস্ত কিছু মাথায় নিয়ে চলতে চলতে না তখন মনে হয় না যে একটা জিনিস নিয়ে পড়ে থাকি, তখন এত রকম মানে সব কিছু ম্যানেজ করতে হয়, মানে সংসারে ধরো সকি হবে না হবে সমস্ত কিছু, এগুলোও হচ্ছে একটা শেখার বিষয় সব কিছু ম্যানেজ করতে পারা। আজকে যত দিন গেছে বিয়ের পর থেকে একটু 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 করে অনেকটাই শিখছি আস্তে আস্তে করে, যদিও অনেকে অনেক সুন্দরভাবে সব কিছু শিখে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু না আমার ক্ষেত্রে সেসব নয়, আমি খুব ধীরে সুস্থেই সব কিছু শিখি গো, সব কিছু আমি হুটপাট করে একেবারে শিখে নিতে পারি না, আর আমার শিখতেও একটু সময় লাগে, সেটা আমি ধীরে 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 শিখতে পারি। এত যাই হোক সব সবার সব কিছুটা সমান হয় না, আর আমার দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সব কিছু ফোল্ড করে স্নান করে পূজা করে বেরিয়ে এসেছি, সেগুলো আর ভিডিও করিনি, একটু আগে এসেছি, এসে স্টেশনে বসে আছি, তো ট্রেন আসতে এখনও লেট আছে, তো সেই জন্য আর কি এখন বসে আছি, ট্রেনটা আসলে উঠে যাব। তো তারপরে চলেও গিয়েছিলাম, জামা কাপড়গুলো দিয়ে দিলাম, ওনার সক্সটা এটা আমার জামা কাপড়গুলো ধোবো সব রেখে দিয়েছি, আর ব্যাগগুলো খালি করছি। এখন বাজে হচ্ছে আড়াইটা, পুরো আড়াইটা বেজে গেছে জানো তো, আজকে প্রচণ্ড গরম, আজকেও চলো সব ধুয়ে ধুয়ে নিই। আসার সময় ফোনের ব্যাগটা নিয়ে আসছি যেন আর চলতে পারছি না, এই গরমের মধ্যে যে কী কষ্ট হয় কী বলবো। এসে দুজনে মিলিয়ে শরবত ভিজালাম, শরবত ভিজিয়ে আজকে শরবত ভিজিয়ে আর যেতে পারিনি, এসে তো শরবত ভেজালাম, ভিজিয়ে আমি আর সোনাই দুজনে শরবত খাবো, খেয়ে তারপরে হচ্ছে সব কিছু কাজে হাত দেবো। তো এখন এই জামা কাপড়গুলো টুকটাক এদিক ওদিক থেকে সব কালেক্ট করছি, ওগুলো এনে এক জায়গায় রেখে সঙ্গে সঙ্গে ধুয়ে দেবো। আজকে সোনাইকে একটু দেরি করে স্নান করাবো, যদিও আড়াইটা বেজে গেছে, এত একটু দেরি হবে আজকে স্নান করাতে, ওগুলো ধোবো, ধুয়ে তারপরে সোনাইকে স্নান করাবো। গা ঠান্ডা হওয়ারও একটা ব্যাপার আছে বলো, আর গা ঠান্ডা না করে যে স্নান করাবো না, ঠান্ডা গরম হয়ে গিয়ে বাচ্চাদের শরীর খারাপ করবে। মোটামুটি এগুলো একটু জল ঝরানোর জন্য ওখানে দিয়েছিলাম, একটু হালকা জল ঝরাতেই ওপরে দিয়ে চলে এসেছি, এসে আর অনেকটা শরবত করেছিলাম নুন চিনি লেবু দিয়ে, আর সোনাইকেও দিয়েছি। আমি এই গ্লাসে দু গ্লাস তিন গ্লাস শরবত খেলাম জানো তো, আসার পর মনে হয় যেন এক বাটি জল এরকম বড় গামলা বাটিতে করে জল নিয়ে শুধু ঢেলে ঢেলে খেতে থাকি, এত শরীরে জলের টান হয়, কারণ এত ঘাম দেয় যে তখন শরীরের জলের ঘাটতিটা আর পূরণ হয় না। এখন এই যে 2:40 বেজে গেছে, এই যে সোনাই জল খাচ্ছে, এরপরে স্নান করিয়েছে, দেখো এখানে প্রণাম করতে বসেছে, হ্যাঁ কত রকম করে দেখো মাথা ঠুকে প্রণাম করছে, আর এদিকে হচ্ছে এখন হরে কৃষ্ণ গান করছে। তো সোনাইকে এবার খাওয়াবো, ঘুরিতে বাজে 3টে সোনাইকে খাওয়াবো, তো এই ভাতটা গরম করবো একটু আর কি, কারণ সকালের ভাত তো ফ্রিজে রেখে যাই, আর আজকে না আমি গরম করতেই ভুলে গেছিলাম। হ্যাঁ চুলটা নিয়ে যাও, গরম করতে ভুলে গেছি, তো একটু গরম না করে তো খাওয়ানো যাবে না, যেহেতু ফ্রিজে আছে। চলো ভাতটা বার করে নিই,
তুমি চলে যাও, আমি যাচ্ছি। বন্ধ করছো কেন ফ্রিজটা? কেন বন্ধ করো, চলছে না? চলো ভাত আর এই ভেন্ডি আলু তরকারিটা একটু গরম করো। আজকে রান্না করেছি নিম বেগুন, পকেট ডাল, আর হচ্ছে সকালের ভেন্ডি আলু তরকারি, আর চিকেন। এই হচ্ছে আজকে মেনু। খেতে বসে গেছি, ওনাই ওই যে উপরে বসেছে, এই যে মা বলে দাও, মা চলো আমরা খেয়ে নিই। আজকে রান্না করেছি টকের ডাল, নিম পাতা দিয়ে বেগুন, আর হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, সোনাই খাচ্ছে শুধু চিকেন দিয়ে ভাত। আজকে সোনাইকে অন্য সবজি কিছু দিলাম না, কারণ কি বলতো, চিকেনের সাথে তেঁতোটা বলো আর টকের ডাল এগুলো না দেওয়া যায় না, অ্যাসিড হয়ে যেতে পারে আর কি। দুপুরে খাওয়া দাওয়া করে দুজনেই টেনে ঘুমিয়েছিলাম। ঘুমানোর পর ঘুম থেকে উঠে ছোলা মুড়ি আর পেঁয়াজ আর নিমকি ভাজা এগুলো দিয়ে একটু মেখে নিয়ে দুজনেই খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে তারপরে সোনাইকে নিয়ে আমি পড়াতে বসবো। আর এখন এই যে দেখো, আর সন্ধ্যা নিবেদনও আমার আগে হয়ে গিয়েছিলো, সোনাইকে নিয়ে এখন এই পড়াতে বসেছি। কী গরম বলো, ওই জন্য সোনাইয়ের ওই জামা টামাগুলো ঠিকঠাক করে আর পরাইনি। হাজব্যান্ডও বাড়িতে এসে গেছে, একটু নুন চিনি জল করে দিলাম। রাতে রান্নাও আমার হয়ে গেছে, সোনাইকে এবার খাইয়ে দেবো। দুপুরে চিকেন আছে আর আলু সেদ্ধ, এই দিয়ে রাতের ডিনারটা সারলাম আর এখানেই ব্লগটা শেষ করলাম। গুড নাইট, বাই বাই ফ্রেন্ডস, বাই বাই।